হ্যালো গাইস, আপনাদের মাঝে আজকে একটা নতুন একটা দৃশ্য দেখাবো, আপনারা সাথে থাকবেন। এমনকি আছে আমার সাথে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমি কি দেখাইতেছি, আর আপনারা দেখবেন। আপনারা এই মালয়েশিয়ার মধ্যে যদি যারা না আসতে চান, যারা আসছেন তাদের জন্য এই ভিডিওটা, আর যারা আসেন নাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে মানুষের কী অবস্থায়। যে একটা সৌন্দর্য আছে, এই সৌন্দর্যটা দেখলে কিন্তু আপনাদের মনটা ভরে যাবে, আর আমাদের সাথে থাকবেন। ভিডিওটা আমি এখনই দেখাইতেছি, দেখেন। এটা হলো মন্দির, এটার নাম হচ্ছে বাতু ক্যাপ, আপনারা দেখতে পারতেছেন। এটার এই জায়গাটার নাম হচ্ছে বাতু ক্যাপ। এটা মন্দির বলে চলে, অনেক মুভি সিনেমা বেক কিছু এই দেখি চলে। আপনারা দেখেন যে আমি অনেক কিছু দেখাবো, আপনার সাথে থাকেন। এই যে একটা লোক ভিডিও করতেছে, এনো মানে ভিডিও প্রচুর পরিমাণে ভিডিও চলে, আর এখানে কিন্তু দৃশ্যটা অন্যরকম। তাই এখানে ভিডিও না, যার মানে এমন কোনো মানুষ নেই যে হাতে হাতে না মোবাইল নাই, কিন্তু সবার হাতে মোবাইল আছে, অবশ্যই ছবি তুলতেছে, পিক তুলতেছে। ভাই এরকম একটা সুন্দর জিনিস, মানে সুন্দর জায়গা যে কেউ পিক তুলা না যাইতে পারে না আর কি, অবশ্যই পিক তুলতে হইব এদিকে আসলে আর কি। আপনাদেরকে আমি দেখাইতেছি যে কিছু লোক আছে বিদেশি থেকে, মনে হয় ইন্দোনেশিয়া থেকে শুরু হয়ে সব কিছু ধরনের লোক পাইবেন। আপনারা দেখবেন যে দেখেন এই যে কি ধরনের ছবি, আবার নমস্কার দিতেছে একজনে। আসো আমার সাথে আসো। কিন্তু মানুষের অভাব নাই, মানুষ অনেক মানুষ। আর আপনারা দেখাও দেখি ওই মুক্তিরা, মানে এখানে এই মুক্তিরার জন্য কিছু লোক আসে দেখবার জন্য মুক্তিরা। আর এখানে দেখতে পারতেছেন, দেখেন মানুষের অভাব নাই এখানে। তো আসলে দৃশ্যটা কিন্তু অন্যরকম। কিছুক্ষণ পরে আমি আরেকটা দৃশ্য দেখাবো, এটা হচ্ছে আপনার পাহাড় থেকে ঝর্ণার পানি আসে আর নামে। আর এই যে দেখেন আমার ভাই বাদার সার্কেল, আর এমনকি আছে আমার বড় ভাই, বন্ধু সব একটা আর কিছু। ওকে ওকে, ওই সামনে যাই আমরা, আর কিছু মনোরম পরিবেশ দেখেন আপনারা, দেখাও নাকি। ভিডিও আসতে গেলে নাকি।